আজকের মন্ত্রিসভার মিটিংয়ে প্রস্তাব গৃহীত হয়েছে, আমরা আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এখন তা ক্যাবিনেটে অনুমোদন দেওয়া হলো। সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর নামে মেদিনীপুরের যে বিশ্ববিদ্যালয় হবে তা মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হবে এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী 2 অক্টোবর 2018। এছাড়াও জলপাইগুড়িতে বিশ্ববিদ্যালয় হচ্ছে, আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় হবে, দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় হবে এবং মুর্শিদাবাদেও বিশ্ববিদ্যালয় হবে। এগুলি সবকটেরই অনুমোদন আজকে মন্ত্রিসভা করেছে। এর মধ্যে 4টিরই জায়গা জেলা শাসকের সঙ্গে কথা বলে শিক্ষা দপ্তর অধিকাংশ ক্ষেত্রেই জায়গা চিহ্নিত করেছে, এরপর সেটা আমাদের কাছে আসলে অনুমোদন দেওয়ার পরে শিক্ষা দপ্তর এই বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত কাজ শুরু করবে এবং যত শীঘ্র সম্ভব বিশ্ববিদ্যালয়কে কার্যকর করবার জন্য চেষ্টা চালাবে। আগেরটার তো আমরা ঘোষণা করেছিলাম মহাত্মা গান্ধী নামে হবে, মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরে। আমি তো বললাম এই লোকেশনগুলো ফাইনাল করতে গেলে শিক্ষা দপ্তর থেকে এসে করা। 4টে আর আগে একটা ছিল, ঠিক আছে, হ্যাঁ সবকটাই সরকারি, সুতরাং তাতে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। কেননা আমরা অল্টারনেটিভ কিছু কিছু ভাবছি যে কোথায় ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আপগ্রেড করা যায় কি না, এইগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। আজকে অনুমোদন দেওয়ার পর সেই কাজটা আরও বেশি স্পিডি হবে, দ্রুততার সঙ্গে করবার চেষ্টা করা হবে। সেটাই তো মন্ত্রিসভায় আলোচনা হয়নি, নট হ্যাভ বি সেট আপ, ওয়েল টু বি সেট আপ, হ্যাঁ ফাউন্ডেশন, রাইট, থ্যাংক ইউ।